আসসালামু আলাইকুম। নুরস কিচেন বিউটি চ্যানেল থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের রেসিপিটি দেখে নেওয়ার জন্য। আজকে তৈরি করে দেখাবো প্যানকেক। খুবই অল্প সময়ে এই সফট প্যানকেকটা তৈরি করে নেওয়া যায়, আর সেই সাথে এই প্যানকেকটা খেতে অনেক বেশি মজার হয়। আশা করছি আমার আজকের রেসিপিটি সবার ভালো লাগবে। প্রথমেই প্যানকেকটা তৈরির জন্য আমাদের লাগবে নর্মাল টেম্পারেচারে রাখা দুইটা ডিম। ডিম দুটো ভেঙে আমি কুসুম দুটোকে আলাদা করে নিয়েছি, আর তারপর একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে ডিমের কুসুম দুটোকে হালকা হাতে বিট করে নিচ্ছি। তারপর সাথে অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ নর্মাল টেম্পারেচারে থাকা দুধ। তারপর দুধটাকে ডিমের কুসুমের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, আর তারপর অ্যাড করে দিচ্ছি শুকনো উপকরণ। এখানে আমি 3 টেবিল চামচ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি। তারপর একটা চালনির সাহায্যে ময়দাটাকে চেলে নিচ্ছি। এখানে আপনি চাইলে ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারবেন, তবে ময়দা ব্যবহার করলে প্যানকেকটা অনেক বেশি সফট হবে। এই পর্যায়ে আবারও একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে ময়দার মিশ্রণটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, যাতে কোনো লাম্পস না থাকে। মিশ্রণটা ভালো করে মেশানো হয়ে গেলে অ্যাড করে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ফ্লেভার এখানে অ্যাড করতে পারবেন, আর হাতের কাছে ভ্যানিলা এসেন্স না থাকলে এটা না দিলেও চলবে। তারপর আবারও মিশ্রণটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, আর মেশানো হয়ে গেলে মিশ্রণটাকে এক সাইডে রেখে দিচ্ছি। এখানে আমি ডিমের সাদা অংশটা নিয়ে নিয়েছি, আর তাতে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ চিনি। তবে চিনিটা একেবারে ঢেলে দেওয়া যাবে না, চিনিটা অল্প অল্প করে দিয়ে ডিমের মিশ্রণটাকে বিট করে নিতে হবে। এখানে আমি একটা ইলেকট্রিক বিটারের সাহায্যে মিশ্রণটাকে বিট করে নিচ্ছি। মিশ্রণটাকে মিডিয়াম স্পিডে বিট করে নিতে হবে, আর কিছুক্ষণ পরপর আমি 1 টেবিল চামচ করে চিনি অ্যাড করছি। এখানে আমি মোট 3 বারে 3 টেবিল চামচ পরিমাণ চিনি অ্যাড করে দিয়েছি। মিশ্রণটায় যখন এরকম ছোট ছোট বুদবুদ দেখা যাবে, তখন দ্বিতীয়বার চিনিটা অ্যাড করে নিচ্ছি। ডিমের সাদা অংশটা ফোম হতে হতে সম্পূর্ণ চিনিটাই মিশিয়ে নিতে হবে, আর মিশ্রণটা যখন ফোমি একটা টেক্সচারে চলে আসবে, সে পর্যায়ে বাকি চিনিটাও অ্যাড করে দিতে হবে। এ পর্যায়ে ডিমের সাদা অংশটা বিট করতে করতে ফোমের মতো ঠিক হয়ে গেছে। ডিমের ফোম থেকে কিছুটা অংশ নিয়ে আগে থেকে তৈরি করে রাখা ডিমের কুসুম আর ময়দার মিশ্রণটার সাথে মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে তাড়াহুড়া না করে খুবই হালকা হাতে মিশ্রণটাকে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। মিশ্রণটা ভালো করে মেশানো হয়ে গেলে আগে থেকে তৈরি করে রাখা ডিমের ফোমের সাথে মিশ্রণটাকে অ্যাড করে দিচ্ছি। তারপর আবারও হালকা হাতে সম্পূর্ণ মিশ্রণটাকে মিশিয়ে নিচ্ছি। মিশ্রণটা ভালোভাবে মেশানো হয়ে গেলে মিশ্রণটাকে একটা পাইপিং ব্যাগে ঠেলে নিচ্ছি, আর তারপর পাইপিং ব্যাগের মুখটাকে প্রয়োজন অনুযায়ী কেটে নিচ্ছি। এই পর্যায়ে একটা ননস্টিক প্যানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ রান্নার তেল। তারপর একটা টিস্যুর সাহায্যে সমানভাবে তেলটাকে ছড়িয়ে দিচ্ছি। তারপর পছন্দ মতো সাইজে প্যানকেকের এই মিশ্রণটাকে প্যানে দিয়ে দিচ্ছি। আমি এখানে একসাথে 2 প্যানকেকের মিশ্রণ দিয়ে দিচ্ছি। এ সময় চুলার আঁচটাকে একদম কমিয়ে রাখতে হবে, নয়তো প্যানকেকে বেশি কালার চলে আসতে পারে, অথবা এটা পুড়েও যেতে পারে। তারপর প্যানকেকগুলোকে একটা ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 5 মিনিটের জন্য বেক করে নিচ্ছি। 5 মিনিট পর প্যানকেক দুটোকে উল্টে দিতে হবে। উল্টে দেওয়ার পর দেখতে পাচ্ছেন প্যানকেকে খুবই সুন্দর একটা কালার চলে এসেছে। এ পর্যায়ে আবারও একটা ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য প্যানকেকগুলোকে রান্না করে নিচ্ছি। 5 মিনিট পর প্যানকেকগুলো পুরোপুরি তৈরি হয়ে গেছে। আমি পরিবেশনের জন্য প্যানকেকগুলোকে তুলে নিচ্ছি। এই প্যানকেকটার রংটা যেমন সুন্দর, এটা খেতেও তেমন তুলতুলে। এ পর্যায়ে আপনারা আপনাদের পছন্দ মতো এই প্যানকেকটাকে পাউডার সুগার, বাটার, হানি অথবা যে কোনো সিরাপ দিয়ে পরিবেশন করতে পারেন। আমি একটা প্যানকেক ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি এটা কতটা সফট হয়েছে। আশা করছি আমার আজকের রেসিপিটি সবার অনেক ভালো লেগেছে। ভালো লাগলে একটি লাইক আর কমেন্ট দিয়ে আমার পাশে থাকবেন, আর আমার চ্যানেলের নতুন নতুন রেসিপিগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো বিদায় জানাচ্ছি, আল্লাহ হাফেজ।